हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, नमस्कार, आदाब। बाइक ब्लॉगर पक्ष के जानाच्छी आंतरिक शुभेच्छा अभिनंदन। शुरू करते जाच्छी महान सृष्टिकर्तार नाम निये आजकेर भिडियो। तो आजकेर भिडियोर मध्ये थाकबे इंजिनियरल आपनी एक नम्बर एवं दुई नम्बर किभाबे चिनबेन। तो चलुन देखे आसि आजकेर भिडियो। ए जे आपनारा देखते पाच्छेन मोबिल सुपार 40, मोबिल सुपार 40 एई इंजिनियरल किन्तु अहरह दुई नम्बर हय। तबे एक नम्बर अयल आपनी किभाबे चिनबेन से विषय आमी आपनादेर प्रथमे देखाबो, तारपर देखाबो दुई नम्बर अयल आपनी किभाबे चिनबेन। तो आमी एई मोबिल सुपार 40 এই কার্টনটা আমি কাটতেছি আপনাদের সামনে, আপনারা দেখেন। এই দেখেন একটা কার্টনে কয়টা অয়েল আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অয়েলের কেন আমরা একটা কার্টনে পেয়ে যাচ্ছি। তো দেখেন একটা একটা কেন আমি তুলতেছি এখান থেকে, দেখেন এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে 2021 এর আপডেট ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েল আপনি এক নাম্বার কিভাবে বুঝবেন, এটা এক নাম্বার আপনাদের বুঝতে হবে। দেখেন এই কেনের এই কেনটা একদম চকচক করতেছে, একদম নতুন ইঞ্জিন অয়েল এটা দেখেন। তো এই ইঞ্জিন অয়েল আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে एक नम्बर इंजिन अएल सिनार विषय देखा। प्रथम इंजिन अएल जो अपनी कबें तक इंजिन अएलर बोतलटा अपनारा देखें इंजिन अएलर ये बोतलटा कि अवस्था, कि ये कि पुरतन हो गए ना कि एखे स्टिकारगल दाग दाग हो गए ना कि स्टिकारगल बीजे आतमे ये विषय अपनारा देखें और बोतलटा एकदम नतून आना क्लिन आना से विषय प्रथम देखे नीबें। यटार मत एकदम क्लिन थकते हैं। तो प्रथम एक विषय गल এখন হচ্ছে দুই নাম্বার বিষয়, আমি বোতলের ক্যানটা খুলতেছি দেখেন, দেখেন বোতলের ক্যানটা খোলার পর এই দেখেন এই ক্যাপটা খুললাম। খোলার পর এই যে এখানে আপনারা একটা স্টিকার দেখতে পাচ্ছেন, যদি এই ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় তাহলে ये स्टिकार जो हमें एखे आंगुल दिए जो ये टाच करब तक ये स्टिकार एखान एकदम उठे चले आसें जो दुई नम्बर है और जो एक नम्बर हो कोनो दिनो स्टिकार एखान उठबे ना। स्टिकार आपनी जो एखे आंगुल दिए टोका देवें एखे स्टिकार छिद्र हो जाए, देखें ये देखें छिद्र हो गए। तो जो दुई नम्बर होत स्टिकार एखान उठे चले आसत। एन आए विषय हमें अपन देखा, धरें एटा बाइकर इंजिनेर मध्य हमें अयेलटा डालते देखें और एक देखो देखें अयेलटा एखे डालते एकदम 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 देखें गोल्डन कलर अयेलटा खूब स्वच्छ एवं गोल्डन कलर जदि एक नम्बर अयेल है। अयेलटा डालार पर एक केनटा खेल कर देखें एक केनर भीतर देखें केनर भीतर जदि अयेलटा जो दुई नम्बर होत केनर भीतर बा बोतलेर थलार मध्य मैला देखते थाकत बा मैला आपनारा देखते देखते पाबेन। ए बोतलेर थलार मध्य जदि दुई नम्बर अयेल हय ए बोतलेर थलार मध्य आपनारा मैला देखते पाबेन। एकटु भालो करे देखो তাহলে আমি আপনাদের এক নাম্বার ইঞ্জিন অয়েল সিনার কিভাবে চিনবেন সেই বিষয়টা আমি আপনাদের বলছি। এখন দুই নাম্বার ইঞ্জিন অয়েল আপনি কিভাবে চিনবেন, যেমন মনে করেন এই অয়েলের বোতলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই অয়েলটা বোতলটা দেখেন পুরাতন পুরাতন বাপ এবং এই স্টিকারগুলি ভিজে ভিজে দেখেন
স্টিকারগুলো ভিজে ভিজা। তো এরকম যদি বোতল হয় তাহলে আপনি মনে করবেন এই অয়েলটা দুই নাম্বার, এই অয়েলটা দুই নাম্বার করা হয়েছে। তো প্রথম একটা বিষয়, দ্বিতীয় বিষয়, আপনি এই বোতলের এই ক্যাপটা খুলবেন। ক্যাপটা খোলার পর এখানে যে স্টিকারটা থাকে এই স্টিকারটা আপনি টুকা দিয়ে দেখবেন, যদি দুই নাম্বার হয় এই স্টিকারটা একদম এখান থেকে উঠে চলে আসবে, মুখ থেকে উঠে চলে আসবে। আর যদি এক নাম্বার হয় স্টিকার এই মুখ থেকে উঠবে না, একদম এই সিরে এখানে আপনি যখন টাচ করবেন আঙুল দিয়ে তখন এখানে সিরে যাবে। আর যদি দুই নাম্বার হয় স্টিকারটা একেবারে উঠে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন অয়েলটা যখন আপনি ইঞ্জিনের মধ্যে যখন ঢুকাবেন তখন এই বোতলের তলার মধ্যে আপনারা অনেকগুলি ময়লা দেখতে পাবেন, দেখা যান না? দুই নম্বর অয়েলের মধ্যে এই বোতলের ভিতর এই বোতলের তলার মধ্যে আপনারা ময়লা দেখতে পাবেন। তো আমি আপনাদের এক নাম্বার অয়েল চিনার কীভাবে চিনবেন এবং দুই নাম্বার অয়েল কীভাবে চিনবেন সে বিষয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারি। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এই ইঞ্জিন অয়েল যখন ইঞ্জিনের মধ্যে ঢুকাবেন, ঢুকানোর পর একটা স্ক্রুড্রাইভার অথবা স্ক্রুড্রাইভার দিয়ে এই বোতল ছিদ্র করে দেবেন অথবা এই বোতলটা নষ্ট করে ফেলবেন, তাহলে এই ইঞ্জিন অয়েল দুই নম্বর করতে পারবে না। তবে এই বিষয়টা শুধু এই ইঞ্জিন অয়েলের মধ্যে নয়, যতগুলি ইঞ্জিন অয়েল আছে সব ইঞ্জিন অয়েলগুলির মধ্যে আপনারা এভাবে পরীক্ষা করবেন, পরীক্ষা করে আপনারা ইঞ্জিন অয়েল ক্রয় করবেন। আর ইঞ্জিন অয়েল ক্রয় করার পর আপনারা এই বোতলটা নষ্ট করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এক নাম্বার অয়েল এবং দুই নাম্বার অয়েল আপনারা চিনবেন। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।